আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আজকে আপনাদের সাথে আরও একটি ভর্তার রেসিপি শেয়ার করব। সো সেই জন্যই কিন্তু চলে এসেছি এবং আমার সবগুলো উপকরণ রেডি করে রেখেছি এবং কিভাবে আমি এই ভর্তা তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সো এখানে আমি একটা তেলাপিয়া মাছের প্রায় অর্ধেকটা ভেজে নিয়েছি আমি মাছটা ভালো মতো ধুয়ে একটু লবণ এবং হলুদ দিয়ে জাস্ট একটু তেলে ভেজে নিয়েছি সেই সাথে আমি কিছু কাঁচামরিচও কিন্তু এখানে ভেজে নিয়েছি আমার কাঁচামরিচ এগুলো কিন্তু প্রচুর ঝাল সো আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু কাঁচামরিচটা দিবেন এবং আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু এই ভর্তাটা তৈরি করতে পারেন সো এখন আমি সব উপকরণ ব্লেন্ড করে নেব এবং অন্য একটা সাইডে আমি বেশ কিছু এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি এই পেঁয়াজটা কিন্তু খুব পাতলা করে কুচি করতে হবে যাতে করে আর ফ্লেভার বা ঝাজ যেটা সেটা যখন আপনারা পেঁয়াজটা হালকা একটু লবণ দিয়ে চটকিয়ে নেবেন সেক্ষেত্রে যেন বের হয়ে যায় সো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা কিন্তু একটু চটকে নিচ্ছি এবং সেই সাথে আমি এখানে বেশ কিছু কিন্তু ধনেপাতা পাতা অ্যাড করব সো ধনেপাতাটাও কিন্তু আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি দেন আমি এখানে পুরো ধনেপাতাটা কিন্তু দিয়ে দিচ্ছি সো দিয়ে এখন আমি এই ধনে পাতা এবং পেঁয়াজের যে কুচি করে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করছি যাতে করে পেঁয়াজ এবং ধনে পাতার যে ফ্লেভার সেটা কিন্তু মিক্স হয়ে যায় এবং এখন আমি কিন্তু যেই মিশ্রণটা ব্ল্যান্ড করেছি আইমিন আমি মাছ এবং কাঁচামরিচের যে মিশ্রণটা আমি যেটা ব্লেন্ড করেছিলাম সেটা এখন এই পেঁয়াজ এবং ধনে পাতার সাথে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো মতো চটকিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজের সাথে ধনে পাতার সাথে মাছ এবং কাঁচামরিচের মিশ্রণটা যাতে ভালো মতো মিক্স হয়ে যায় সো এই যে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আর কিছু দেওয়া লাগবে না এই ভর্তার সাথে জাস্ট একটু টেস্ট করে নেবেন যে আপনাদের লবণ স্বাদ মতো হয়েছে কি না সো আমি এখন একটু লবণ টেস্ট করে নিচ্ছি এবং অসাধারণ হয়েছে এবং ঝাল এবং লবণ সব কিছুই কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনারাও কিন্তু এই ভর্তাটা এরকম রেডি করে ফেলতে পারেন গরম ভাতের সাথে এই ভর্তা দিয়ে খেতে অসাধারণ একবারের জন্য হলেও কিন্তু ট্রাই করে দেখবেন এবং আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে সো এই যে আমার ভর্তাটা রেডি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন যে ভর্তাটা কেমন হয়েছে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম